নমস্কার বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে এই ভিডিওতে আমরা ডিসকাস করবো আরও একটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে যেখানে আজকে আমি আপনাকে দেখাবো পশ্চিমবঙ্গে গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টে নিয়োগ করা হচ্ছে যেখানে বিভিন্ন কোয়ালিফিকেশনে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ চাকরি আপডেট যেখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা ফার্মাসিস্ট থেকে শুরু করে অ্যাসিস্ট্যান্ট টিচার লোয়ার ডিভিশন ক্লার্ক ফরেস্ট মালি সাফাইওয়ালা মজদুর এই সমস্ত গুরুত্বপূর্ণ গ্রুপ ডি এবং গ্রুপ সি পোস্টে আপনাকে বিভিন্ন কোয়ালিফিকেশানে নিয়োগ করা হচ্ছে তো শুরুতে আপনাকে বলে রাখি বন্ধুরা যদি আপনি মিনিমাম ক্লাস এইট পাস করে থাকেন তাহলে আপনি গ্রুপ ডির ক্ষেত্রে অ্যাপ্লিকেশান করতে পারবেন অথবা যদি আপনি ক্লাস টেন পাস করে থাকেন তবু বিভিন্ন পোস্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেশান করতে পারবেন অথবা যদি আপনি ক্লাস টুয়েলভ পাস করে থাকেন তবু আপনি বিভিন্ন পোস্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেশান করতে পারবেন এগুলো হচ্ছে মিনিমাম কোয়ালিফিকেশন কিন্তু যদি আপনাদের হায়ার কোয়ালিফিকেশন থাকে তবু আপনি বিভিন্ন পোস্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেশান করতে পারবেন এখানে বন্ধুরা আরও একটি সুযোগ রয়েছে যেটা হচ্ছে যদি আপনি চান তাহলে কিন্তু মোর দেন ওয়ান পোস্ট অর্থাৎ মোর দেন ওয়ান পোস্টে কিন্তু আপনি এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন একের চেয়ে বেশি পোস্টে কিন্তু আপনি এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন এবং প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে আপনাকে সেপারেটলি অ্যাপ্লিকেশান ফর্ম ফিল করতে হবে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ চাকরি আপডেট পুরোপুরি দেখতে থাকুন আমরা সম্পূর্ণভাবে ডিসকাস করব যে প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে আপনারা কিভাবে অ্যাপ্লিকেশান করতে পারবেন বয়সের লিমিট কত রাখা হয়েছে সম্পূর্ণ আমরা কিন্তু এই ভিডিওতে ডিসকাস করব তো বন্ধুরা যারা যারা এখনো অবধি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বারবার রিকোয়েস্ট করা হচ্ছে এই ধরনের বিভিন্ন চাকরি আপডেট নিয়মিত পেতে হলে আমাদের চ্যানেল জব আপডেটস অ্যান্ড প্রিপারেশান এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ছয় ধরনের পোস্টে নিয়োগ করা হচ্ছে ফার্মাসিস্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন একুশ থেকে তিরিশ বছর পর্যন্ত সময় পাচ্ছেন অ্যাপ্লিকেশান করার জন্য অ্যাসিস্ট্যান্ট টিচারের জন্য একুশ থেকে তিরিশ প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন বন্ধুরা একুশ থেকে তিরিশ বছর পর্যন্ত আপনি সময় পাচ্ছেন অ্যাপ্লিকেশান করার জন্য আর এখানে বলে রাখি বন্ধুরা যেহেতু এটি সরকারি চাকরি তো সেক্ষেত্রে আপনাদের বয়সের ছাড় এখানে রয়েছে দেখতে পাচ্ছেন এস সি ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে একুশ থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত ও বিসিদের ক্ষেত্রে তেত্রিশ বছর এবং জেনারেল ইডাব্লিউ এসের ক্ষেত্রে তিরিশ বছর পর্যন্ত আপনি সময় পাচ্ছেন আর যদি আপনি ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট অথবা আপনি যদি জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন বয়সের ছাড় এখানে রয়েছে এই সমস্ত দেখতে পাচ্ছেন একটি গুরুত্বপূর্ণ তথ্য আর এখানে বলে রাখি বন্ধুরা আপনারা কিভাবে অ্যাপ্লিকেশান করতে পারবেন সেই সম্পর্কে আমরা কিন্তু ডিসকাস করব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রথমে আমরা ডিসকাস করব প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে কি কি কোয়ালিফিকেশান লাগবে এবং তারপরে আমরা ডিসকাস করব যে আপনারা কিভাবে অ্যাপ্লিকেশান করতে পারবেন সেই সম্পর্কে বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রথম যে পোস্টে নিয়োগ করা হচ্ছে এটা হচ্ছে ফার্মাসিস্ট যেখানে আঠাশ থেকে চুয়াত্তর হাজার পাঁচশো টাকা হচ্ছে এটার বেতনের মান লেভেল নাইনের স্যালারি আপনাকে দেয়া হবে যেটা দেখতে পাচ্ছেন বন্ধুরা রোপা যে রুলস রয়েছে দু হাজার উনিশের সেই রুলস অনুযায়ী আপনাকে কিন্তু এখানে স্যালারি দেওয়া হবে এখানে যে কোয়ালিফিকেশান লাগবে সেটা দেখতে পাচ্ছেন মিনিমাম ক্লাস টুয়েলভ পাস হতে হবে এবং তার সাথে সাথে ডিপ্লোমা অথবা ব্যাচেলার অথবা মাস্টার্স ইন ফার্মেসি ফার্মেসিতে কিন্তু আপনাকে ডিপ্লোমা মিনিমাম যদি আপনি করে থাকেন এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন আর সমতুল্য যদি কোয়ালিফিকেশান থাকে তবু আপনি এখানে অ্যাপ্লিকেশান করতে পারছেন এটা হচ্ছে এসেনশিয়াল কোয়ালিফিকেশান এটা কিন্তু থাকতেই হবে ডিজারেবেল কোয়ালিফিকেশানে দেখতে পাচ্ছেন বলা রয়েছে যে ওয়ার্কিং নলেজ ইন কম্পিউটার কম্পিউটারের নলেজ আপনাকে থাকতে হবে যদি থাকে খুবই ভালো যদি নাও থাকে তবু কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারছেন তার কারণ হচ্ছে এসেনশিয়াল কোয়ালিফিকেশান হচ্ছে এখানে ম্যান্ডেটারি পরবর্তী দেখতে পাচ্ছেন বন্ধুরা অ্যাসিস্ট্যান্ট টিচার প্রাইমারি পোস্টে নিয়োগ করা হচ্ছে যেখানে বাইশ হাজার সাতশো থেকে আটান্ন হাজার পাঁচশো হচ্ছে এটার পেমেট্রিক্স এবং লেভেল সিক্সের এখানে স্যালারি দেওয়া হবে আর এখানে যে কোয়ালিফিকেশান লাগবে সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন সিনিয়ার সেকেন্ডারি অর্থাৎ ক্লাস টুয়েলভ পাস এবং তার সাথে সাথে অ্যাটলিস্ট ফিফটি পারসেন্ট মার্কস ইন দেখতে পাচ্ছেন এখানে উচ্চ মাধ্যমিক পাশে থাকতে হচ্ছে মিনিমাম ফিফটি পার্সেন্ট নম্বর এবং ডিএলএড অথবা বিএলএড অথবা ডিএড অথবা বিএড যে কোনো একটি কিন্তু টিচার্স ট্রেনিং করা থাকতে হচ্ছে তাহলে এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা ডান দিকে রয়েছে ডিজারেবল কোয়ালিফিকেশান যদি থাকে খুবই ভালো যদি নাও থাকে তবু কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারছেন এখানে এই যে কোয়ালিফিকেশান অর্থাৎ এসেন্সিয়াল কোয়ালিফিকেশান এখানে কিন্তু এখানে ম্যান্ডেটারি কিন্তু ডিজারেবল কোয়ালিফিকেশান থাকলে খুবই ভালো হয় না থাকলেও আপনি এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন পরবর্তী দেখতে পাচ্ছেন লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টে নিয়োগ করা হচ্ছে যেখানে বাইশ হাজার সাতশো থেকে আটান্ন হাজার পাঁচশো যেটা পেমেট্রিক্স লেভেল সিক্সের স্যালারি দেওয়া হবে এবং এখানে যে কোয়ালিফিকেশান সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন সেকেন্ডারি বা ক্লাস টেন পাস আপনাদের কেউ মাধ্যমিক পাস হলেই এই পোস্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেশান করতে পারবেন আর ডিজারেবল কোয়ালিফিকেশান দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখানে অনেকেরই রয়েছে যেটা হচ্ছে কম্পিউটার নলেজ অথবা এমএস অফিস অথবা গুগল সুইট ফ্লুয়েন্সি ইন ইংলিশ ইংলিশ অথবা হিন্দি টাইপিং অ্যাটসেট্রা এই সমস্ত বিষয় যদি থাকে আপনাদের নলেজ বা দক্ষতা তাহলে আপনাদের চাকরিটি পেতে অগ্রাধিকার পাবেন আর এসেন্সিয়াল কোয়ালিফিকেশান হচ্ছে এখানে ম্যান্ডেটারি এখানে দেখতে পাচ্ছেন পরবর্তী পোস্ট হচ্ছে ফরেস্ট মালি এখানে সতেরো হাজার ছশো থেকে পঁয়তাল্লিশ হাজার দুশো লেভেল টুয়ের হচ্ছে এটা স্যালারি এবং ক্লাস এইট পাস যোগ্যতাতে আপনি এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন ওয়ার্কিং নলেজ দেখতে পাচ্ছেন এখানে চেয়েছে গার্ডেনিং অ্যান্ড হর্টিকালচার এবং ওয়ার্কিং নলেজ ইন কম্পিউটার এইগুলো হচ্ছে ডিজাইরেবেল কোয়ালিফিকেশান কিন্তু যদি আপনি নর্মাল ক্লাস এইট পাস করে থাকেন তবু এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন পরবর্তী দেখতে পাচ্ছেন সাফাইওয়ালা পোস্টে নিয়োগ এখানে সতেরো হাজার থেকে তেতাল্লিশ হাজার ছশো এটা স্যালারি ক্লাস এইট পাস যোগ্যতাতে অ্যাপ্লিকেশান আর ডিজারেবেল কোয়ালিফিকেশানে দেখতে পাচ্ছেন বলা রয়েছে নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্স ইন মেশনারি প্লাম্বিং কার্পেন্ট্রি ইলেকট্রিক্যাল ওয়ার্কস কুকিং অ্যাটসেট্রা এই সমস্ত বিষয় যদি আপনাদের থাকে নলেজ তাহলে খুবই ভালো হয় যদি নাও থাকে তবু আপনি ক্লাস এইট পাস যোগ্যতাতে অ্যাপ্লিকেশান করতে পারবেন পরবর্তী মজদুর পোস্টে নিয়োগ যেখানে সতেরো হাজার থেকে তেতাল্লিশ হাজার ছশো হচ্ছে টার স্যালারি আর এখানে ক্লাস এইট পাস যোগ্যতাতে অ্যাপ্লিকেশান করতে পারবেন আর দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু একই রকমের এখানে ডিজারেবেল কোয়ালিফিকেশান চেয়েছে এই হচ্ছে ছয়টি পোস্ট এই ছয়টি পোস্টে দেখতে পাচ্ছেন খুব ভালো পেমেট্রিক্সে আপনাদেরকে নিয়োগ করা হচ্ছে আর আপনি চাইলে বিভিন্ন পোস্টের ক্ষেত্রে অর্থাৎ আপনি চাইলে ছয়টি পোস্টেও অ্যাপ্লিকেশান করতে পারবেন যদি আপনাদের কোয়ালিফিকেশান থাকে তাহলে অর্থাৎ আপনি কিন্তু একের বেশি পোস্টেও এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন এখানে আমরা সরাসরি চলে যাব দেখতে পাচ্ছেন বন্ধুরা একটি গুরুত্বপূর্ণ তথ্য যেটা হচ্ছে অ্যাপ্লিকেশান ফিজ এখানে প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেশান ফিজ আলাদা রয়েছে পিডাব্লিউডি যারা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কোনো টাকা লাগছে না দেখতে পাচ্ছেন তাদের ক্ষেত্রে তারা কিন্তু বিনামূল্যে অ্যাপ্লিকেশান করতে পারবেন আর আপনি যদি ফরেস্ট মালি সাফাইওয়ালা মজদুরের জন্য অ্যাপ্লিকেশান করেন তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন বন্ধুরা বিভিন্ন ক্যাটাগরিতে আপনাদের অ্যাপ্লিকেশান ফিজ দেওয়া রয়েছে আর আপনি যদি ফার্মাসিস্ট অ্যাসিস্ট্যান্ট টিচার লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য অ্যাপ্লিকেশান করেন তো সেক্ষেত্রে আপনাদের যে অ্যাপ্লিকেশান ফিজ সেটা দেখতে পাচ্ছেন বন্ধুরা বিভিন্ন পোস্টের ক্ষেত্রে অর্থাৎ বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন কিন্তু রয়েছে যে কোনো পোস্টের ক্ষেত্রে পিডাব্লিউডি ক্যান্ডিডেট রয়েছেন যার যারা ফিডিকে ফিজিক্যালি যার যারা হ্যান্ডিক্যাপ্ট রয়েছেন তাদের ক্ষেত্রে এখানে কোনো অ্যাপ্লিকেশান ফিজ লাগছে না এখানে আমরা সরাসরি চলে যাব দেখতে পাচ্ছেন সিলেকশান প্রসেস সম্পর্কে এখানে সিলেকশান প্রসেসে বলা হচ্ছে দেখতে পাচ্ছেন ডেট টাইম অ্যান্ড ভেনিউ ফর কন্ডাক্ট অব রিটিন এক্সামিনেশন স্কিল টেস্ট টু বি পাবলিশড অন ওয়েবসাইট এদের ওয়েবসাইটে আপনারা কিন্তু সময় মতো লিখিত পরীক্ষা কবে হবে স্কিল টেস্ট কবে হবে সম্পূর্ণ কিন্তু আপনারা এদের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন ফার্মাসিস্ট পোস্টের ক্ষেত্রে যে সিলেকশান প্রসেস বলা হচ্ছে সেখানে বলা হচ্ছে ফাইনাল সিলেকশন উইল অ্যান্ড মেরিট লিস্ট উইল বি বেসড অন রিটিন টেস্ট হবে অবজেক্টিভ টাইপের এমসিকিউ টাইপের কোয়েশ্চান হবে যেগুলো কিন্তু অফলাইনে হবে এবং তার সাথে দেখতে পাচ্ছেন বন্ধুরা পরবর্তী ক্ষেত্রে এখানে রিটিন টেস্ট দেখতে পাচ্ছেন ইংলিশ ভাষাতেই কিন্তু হচ্ছে ওএমআর সিটে আপনাদের পরীক্ষা হবে এটা হচ্ছে ফার্মাসিস্ট পোস্টের ক্ষেত্রে তারপরে স্কিল টেস্ট হবে পরবর্তী অ্যাসিস্ট্যান্ট টিচারের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন সিলেকশান প্রসেসে বলা হচ্ছে রিটিন টেস্ট এবং তার সাথে স্কিল টেস্ট স্কিল টেস্ট অর্থাৎ টিচিং স্কিল অ্যান্ড বেসিক কম্পিউটার নলেজ এগুলো কিন্তু টেস্ট করা হবে এটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচারের ক্ষেত্রে সিলেকশান প্রসেস আপনি যদি ক্লার্কের পোস্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেশান করেন তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে রিটিন টেস্ট হচ্ছে এটা সিলেকশান প্রসেস এবং তার সাথে সাথে স্কিল টেস্ট স্কিল টেস্টে হবে কম্পিউটার নলেজ এম এস অফিস ফ্লুয়েন্সি ইন ইংলিশ অ্যান্ড হিন্দি টাইপিং এগুলো কিন্তু হচ্ছে এরপর দেখতে পাচ্ছেন ফরেস্ট মালির ক্ষেত্রেও দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লিখিত পরীক্ষা প্লাস স্কিল টেস্ট রয়েছে সাফাইওয়ালার ক্ষেত্রেও রিটিন টেস্ট প্লাস স্কিল টেস্ট রয়েছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটির ক্ষেত্রেই রিটিন টেস্ট প্লাস স্কিল টেস্ট রয়েছে এই দুটি ধাপের মাধ্যমে আপনাকে এখানে নিয়োগ করা হবে এখানে বলে রাখি বন্ধুরা আপনারা কীভাবে অ্যাপ্লিকেশান করতে পারবেন সেই সম্পর্কে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সম্পূর্ণভাবে দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছেন টোটাল যে টাইম সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে অর্থাৎ যে রিটিন যে পরীক্ষাটি হবে সেই পরীক্ষার পুরো ডিটেল কিন্তু এখানে দেওয়া রয়েছে একশো মিনিট টোটাল সময় দেওয়া হবে এই সময়ের মধ্যে আপনাকে কিন্তু এখানে পরীক্ষাটি দিতে হচ্ছে এখানে পুরো সিলেবাস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখা রয়েছে আপনারা চাইলে সিলেবাস অব দ্য এক্সামিনেশান এখান থেকে দেখে নিতে পারেন এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা এই নোটিশটি ডাউনলোড করতে পারবেন এখানে বলে রাখি বন্ধুরা যদি আপনি অ্যাপ্লিকেশান করতে চান তাহলে অ্যাপ্লিকেশন করার পুরো প্রসেস আমরা কিন্তু এরপর ডিসকাস করবো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা একটি গুরুত্বপূর্ণ তথ্য লেখা রয়েছে যেটা হচ্ছে অ্যাপ্লিকেশান সেন্ড থ্রু ইমেল উইল নট বি অনলি অ্যাপ্লিকেশান সেন্ড থ্রু রেজিস্টার অর স্পিড পোস্ট উইল বি অ্যাকসেপ্টেড অর্থাৎ রেজিস্টার পোস্ট অথবা স্পিড পোস্টের মাধ্যমে আপনাকে অ্যাপ্লিকেশান কমপ্লিট করতে হবে অর্থাৎ আপনাকে কিন্তু অফলাইনে এখানে অ্যাপ্লিকেশন করতে হবে এখানে দেখতে পাচ্ছেন কি কী ডকুমেন্টগুলো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে রয়েছে সেগুলো আপনাকে এখানে কিন্তু লাগবে যেটা হচ্ছে ফটোকপি অফ দ্য ফলোয়িং সেলফ পেটেস্টের ডকুমেন্ট শুডনি দ্য অ্যাপ্লিকেশান ফর্ম দেখতে পাচ্ছেন এই সমস্ত কাগজপত্রগুলো কিন্তু আপনাকে দিতে হবে যখন আপনি অ্যাপ্লিকেশন করবেন এখানে অ্যাপ্লিকেশন করার দেখতে পাচ্ছেন পুরো প্রসেস কিন্তু লেখা রয়েছে বাই পোস্টের মাধ্যমে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে আদার্স কোনো মোডে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন না আর অ্যাপ্লিকেশন করতে চাইলে আপনি দেখতে পাচ্ছেন একের থেকেও বেশি পোস্টে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন কিন্তু মোর দেন ওয়ান পোস্টে যদি আপনি অ্যাপ্লিকেশন করেন তো সেপারেটলি আপনাদেরকে ফর্মটি ফিল আপ করতে হবে এদের অফিশিয়াল ওয়েবসাইটে আপনারা যান সেখান থেকে অ্যাপ্লিকেশন ফর্ম পেয়ে যাবেন প্লাস বিস্তারিত তথ্য কিন্তু পেয়ে যাবেন এদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি সেখান থেকে সরাসরি আপনার এদের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে পারবেন প্লাস এই যে নোটিশটি রয়েছে সেটাও কিন্তু ডাউনলোড করতে পারবেন এখানে বন্ধুরা বলে রাখি একটি গুরুত্বপূর্ণ তথ্য যেটা দেখতে পাচ্ছেন লাস্টের দিকে লেখা রয়েছে যেটা হচ্ছে ক্যান্ডিডেট অ্যাপ্লাইন ফর মোর দেন ওয়ান পোস্ট শুড ফিল সেপারেট অ্যাপ্লিকেশান অ্যান্ড পে দ্য রিকোয়ার্ড ফিজ সেপারেটলি ফর ইচ অ্যাপ্লিকেশান অর্থাৎ যদি আপনি একের বেশি পোস্টে অ্যাপ্লিকেশন করেন তো সেক্ষেত্রে আপনাদেরকে সেপারেটলি অ্যাপ্লিকেশান ফর্মটি ফিল আপ করতে হবে প্লাস অ্যাপ্লিকেশান ফিসগুলো কিন্তু সেপারেটলি দিতে হবে এই হচ্ছে গুরুত্বপূর্ণ তথ্য যদি আপনাদের কোয়ালিফিকেশান থাকে তাহলে অবশ্যই পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকে আপনারা অ্যাপ্লিকেশান করতে পারবেন তো বন্ধুরা এই যে নিয়োগ এই নিয়োগটি কোথায় হচ্ছে সেটা দেখতে পাচ্ছেন আমি আপনাকে এখন দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিন্তু ক্যান্টনমেন্ট বোর্ড অফিস ল্যাবং দার্জিলিং আপনাদের কিন্তু পোস্টিং হবে দার্জিলিংয়ে কিন্তু পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে প্রত্যেকটি গ্রুপ ডি এবং গ্রুপ সি পোস্ট এবং প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন বন্ধুরা বেতনের মান কিন্তু খুব ভালো রয়েছে ক্লাস এইট পাসে দেখতে পাচ্ছেন সতেরো হাজার ছশো থেকে ব্যাল পঁয়তাল্লিশ হাজার দুশো হচ্ছে লেভেল টু এর স্যালারি এই সমস্ত গুরুত্বপূর্ণ স্যালারিতে আপনাকে খুব ভালো পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং আপনি একাধিক পোস্টেও এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন তো ধন্যবাদ বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিও আসার জন্য অবশ্যই অপেক্ষা করুন আর যারা যারা এখনও অবধি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বারবার রিকোয়েস্ট করা হচ্ছে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার বিভিন্ন চাকরি আপডেট রাজ্য সরকারের চাকরি আপডেট এবং কেন্দ্রীয় সরকারের চাকরি আপডেট নিয়মিত পেতে হলে আমাদের চ্যানেল জব আপডেটস অ্যান্ড প্রিপারেশান এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ